আউট হতে এক বলই লাগে, যে যত বড় প্লেয়ারই হোক ভাই। বড় ভাই মুশফিকের কথা ইনিংসের শুরুতেই বাস্তবায়ন করে দেখালেন পেসার শরীফুল ইসলাম। ইনিংসের প্রথম ওভারে শরীফুলের টানা পাঁচটা ডট, এরপর বাকি থাকা একটা বলেই বিগ ফিশ টম লাথামের লাগাম টেনে ধরেন। কিউই ওপেনারের উইকেটটা নিজের করে নেন এই বাঁহাতি পেসার। শুরু হয় বাঁধ ভাঙা উল্লাস, লাথামের লাগাম টেনে রীতিমতো উঠতে শুরু করেন শরীফুল। মুশফিকুর রহিম উইকেটের পেছনে কথা বলে সতীর্থদের উজ্জীবিত করতে পটু। টেস্টে নিয়মিত উইকেট কিপিং না করলেও জুনিয়রদের ঠিকই দিয়ে যান উৎসাহ। নিউজিল্যান্ডের বিপক্ষেও সেটার ব্যতিক্রম হলো না, বড় ভাই মুশির কথা রাখলেন শরীফুল ইসলাম। নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংসের শুরুতেই অধিনায়ক শান্ত বোলিং আনেন শরীফুলকে। ওভারের পঞ্চম বলে পঞ্চম স্ট্যাম্প করিডরে বোলিং করেন শরীফুল। ডিফেন্স করতে গিয়ে পরাস্ত হন লাথাম, এজ হয়ে বল চলে যায় উইকেট কিপার সোহানের গ্লাভসে। দারুণ একটা ড্রাইভে বল তালুবন্দি করেন টাইগার উইকেট কিপার, শুরু হয়ে যায় উল্লাস। ক্যাপ্টেনের ভালোবাসায় সিক্ত হন শরীফুল। এরপর কিউই দলের আরেক বিগ ফিশ কেন উইলিয়ামসনকে ফেরান তাইজুল ইসলাম। আগের ইনিংসের সেঞ্চুরিয়ান উইলিয়ামসন এবারও উইকেট হারান তাইজুলের কাছেই, রিভিউ নিয়েও পাননি রক্ষা। উইকেট শিকারে মিশনে যোগ দেন মিরাজও, তিনি ফেরান হেনরি নিকোলসকে। বোলিংয়ে ভালো করলেও শান্তকে ভুল রিভিউ নেওয়ার পরামর্শ দিয়ে আবারও আলোচনার জন্ম দেন মিরাজ। এদিকে সিলেট টেস্টে চালকের আসনে বাংলাদেশ, বড় কোনো ভুল না করলে জয় পাওয়া উচিত বাংলাদেশের। অধিনায়ক নাজমুল শান্তর দারুণ একটা সেঞ্চুরিতে বড় ভিত পায় টাইগাররা। এরপর মুশফিকার মিরাজের ফিফটিতে বাংলাদেশ পায় 331 রানের বড় লিড। বোলিংয়ে নেমে শুরুতেই আবার শরীফুলের বাজিমাত। শরীফুল তাইজুল মিরাজরা উইকেট তোলার ধারাবাহিকতা ধরে রাখলে সিলেটে ঐতিহাসিক মুহূর্তের জন্ম দিতে পারে টাইগাররা।